হাই বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছো। আজ কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা, তো সকলের বাড়িতেই নিশ্চয়ই লক্ষ্মী পুজো হচ্ছে। তো আজকে আমার মামা শ্বশুরের বাড়িতে এবং আমার বাবার বাড়িতে দু জায়গায় লক্ষ্মী পুজো হচ্ছে। তো দুটোই আজকে তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করার চেষ্টা করছি। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছ, এখানে সবকিছু রেডি করা হচ্ছে। অ্যাকচুয়ালি সবজি কাটা চলছে, সেই খিচুড়ি, তার সাথে তরকারি, চাটনি, এই সমস্ত কিছুর আয়োজন করছে জ্যোৎস্নাবাসী বসে বসে। আর এখানে তরকারির জন্য সবজি সমস্ত কাটাও হয়ে গেছে। তো চলো সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো, আশা করছি সকলের খুব ভালো লাগবে। তো সবজি কাটা তো দেখলেই, এবার এদিকে লুচি তৈরি করা হচ্ছে। প্রথমেই শুরু হয়ে গেছে সমস্ত কিছু রেডি করা। নারিকেলের নাড়ু তৈরি করার জন্য নারিকেলও কোড়ানো হচ্ছে, মামি নারকেল কোড়াচ্ছে, লুচিও ভাজা হয়ে যাচ্ছে প্রায়। এই পুজোর দিনগুলো আমাদের সকলের জীবনেই খুব সুন্দরভাবে কাটুক, খুব আনন্দে কাটুক, ভগবানের আরাধনায় কাটুক, এটাই ভগবানের কাছে আমাদের প্রার্থনা থাকে। আর মা লক্ষ্মী তো বাড়ির মেয়ের মতো, আমরা সবসময় লক্ষ্মীর আরাধনা করে থাকি প্রত্যেকের বাড়িতেই, তো এটা আরও বেশি আনন্দের হয়ে থাকে। তো লুচি ভাজা প্রায় শেষের দিকে। আসলে আজকে আমি সব কিছু অল্প অল্প করে দেখাচ্ছি, পুরোটা হয়তো দেখাতে পারছি না। তো সুজিটা ভাজা হচ্ছে, এরপর সুজি তৈরি করা হবে, তারপর কিছু ফল কেটে নেওয়া হবে পুজোর জন্য। আর তোমাদের যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর নিত্য নতুন ভিডিও দেখবার জন্য আমাদের চ্যানেলের বেল বাটনটা ক্লিক করে রাখো, যাতে সমস্ত ভিডিও সবার প্রথম তোমরা দেখতে পাও। আর নাড়ু কী করে তৈরি করতে হয়, তিলের নাড়ু, নারিকেলের নাড়ু, খইয়ের মুড়কি, সেটা দেখতে হলে আমার চ্যানেলে দেওয়া আছে গোপালের জন্মাষ্টমীর ব্লগ, সেটা গিয়ে তোমরা চেক করতে পারো। তো মামি প্রায় সমস্ত কিছু রেডি করে ফেলেছে, এখন ঠাকুর ঘরের কাজ গোছাবে, সুন্দর করে ঠাকুরকে সাজাবে। লক্ষ্মীনারায়ণ রয়েছে আমাদের, তো তাকে সাজানো হয়েছে। সব কিছু তৈরি করা হয়ে গেছে, তো তাই তোমাদের সাথে এখন দেখাচ্ছি। তোর মা লক্ষ্মীর সামনে সমস্ত কিছু সাজিয়ে দেওয়া হয়েছে, আর তার সাথেই মামি অল্প আলপনাও দেওয়া শুরু করে দিয়েছে। রাধুনি কিছু বলবেন? এরই মাঝে পুরোহিত মশাই চলে এসেছেন, তো পুজো শুরু হয়ে গেল। মামার বাড়ির পুজোটা প্রায় শেষের দিকে, এরপর আমি অল্প সময়ের জন্য চলে যাব আমার বাবার বাড়িতে, সেখানে লক্ষ্মী পুজো দেখতে। বাড়িতে এসে একটা আলপনা দেওয়ার চেষ্টা করেছিলাম, তাই তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। এখানে মা তৈরি করেছিল বাঁধাকপি ঘণ্ট, খিচুড়ি, লুচি, পায়েস, নাড়ু, মুড়কি, এই সমস্ত কিছু তো ছিলই। গরম গরম খিচুড়ি আর বাঁধাকপি ঘণ্ট অসাধারণ ছিল। তো এখানে প্রসাদ খেয়ে চলে যাচ্ছি আবার মামার বাড়িতে। মামার বাড়িতে খিচুড়ি, লাবড়া এসব তো ছিলই, তার সাথে মাছ ভাত খাওয়ার নিয়ম আছে লক্ষ্মী পুজোর পর, তাই মাছের ঝোল, শাক, ডাল, পটল ভাজা এই সমস্ত রান্না করা হয়েছিল রাতের খাওয়ার জন্য। তো আজকে আমাদের ভিডিওটা প্রায় এখানেই শেষ হচ্ছে। তোমাদের আমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি এরকম ভিডিও আরও দেখতে ইচ্ছে করে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবে। আর এভাবেই আমাদের পাশে থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি,
মা লক্ষ্মীর কাছে সকলের জন্য ভালো থাকার প্রার্থনা জানিয়ে।